দেবরাজ চক্রবর্তী, বিধাননগর কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। পাশাপাশি তিনি উত্তর চব্বিশ পরগনার দাপুটে যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মধুর সম্পর্ক রয়েছে বলেও সূত্রের খবর। তবে দেবরাজ তার রাজনৈতিক গ্রাফ কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক হিসেবেই তিনি কাজ শুরু করেন বলে জানা যায়। ২০১৫ সালে বিধাননগরে ভোটে লড়ার টিকিট পাননি তিনি, কিন্তু কেন তাতেও রয়েছে একাধিক বিতর্ক। মানে সে দল পরিবর্তন করে কংগ্রেসে যায়, সেখান থেকে ফের তৃণমূলে চলে আসেন। দেবরাজের ব্যক্তিগত জীবনেও রয়েছে নানা পরিচয়। শিল্পী অদিতি মুন্সীর স্বামী দেবরাজ। অদিতি মুন্সী বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার সমস্ত রকম কাজই করেছিলেন দেবরাজ, এমনই জানা গিয়েছে। গোটা ঘটনায় দেবরাজের উত্থান নিয়ে রয়েছে নানা গল্প। তাকেই এবার জেরা শুরু করেছে সিবিআই। তার থেকে কি কি বিষয় উঠে আসে এখন সেটাই দেখার। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। দেবরাজ চক্রবর্তী বিধাননগর কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পাশাপাশি উত্তর ২৪ পরগনার যুব তৃণমূলের দাপুটে নেতা এবং শোনা যায় অভিষেক ব্যানার্জি অর্থাৎ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির খুব কাছের একজন মানুষ। এই দেবরাজ চক্রবর্তী আজ যে জায়গায় রয়েছে, আমরা যদি একটু ফিরে তাকাই পেছন দিকে, এই দেবরাজ চক্রবর্তী কীভাবে এই আজকের দেবরাজ চক্রবর্তী হলো, আমরা যদি ২০১১, ১২, ১৩ এই টাইমগুলো দেখি, দেবরাজ চক্রবর্তীর তার পলিটিক্যাল বা রাজনৈতিক কেরিয়ার শুরু কিন্তু পূর্ণেন্দু বসু অর্থাৎ তৎকালীন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক হিসাবে। দেবরাজ চক্রবর্তী রাজ্যের মন্ত্রী, তৎকালীন মন্ত্রী পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক হিসেবেই কাজ শুরু করেন, তার রাজনৈতিক কার্যকলাপ সেখান থেকেই শুরু করেন। এরপর ২০১৫ সাল যখন বিধাননগর কর্পোরেশনের ভোট এবং সেই ভোটে তার কাউন্সিলর হবার টিকিট পাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়, এবং সেই সময় কিন্তু এই পূর্ণেন্দু বসু এবং দোলা সেন, শোনা যায় সূত্র মারফত যে পূর্ণেন্দু বসু এবং দোলা সেনের এবং দেবরাজ চক্রবর্তীর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় এবং তার ফলে সে কিন্তু তৃণমূলের থেকে টিকিট পায় না ২০১৫ সালে বিধাননগর কর্পোরেশনে ভোটে লড়ার জন্য। কিন্তু সেই সময় দেবরাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে দেয় এবং কংগ্রেসে জয়েন করে। কংগ্রেসের প্রতিনিধি হয়েই কিন্তু দেবরাজ চক্রবর্তী ভোটে লড়ে এবং ভোটে লড়ে কিন্তু দেবরাজ সেখান থেকে জয়ও পায়। যদিও ভোটের দিন তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং সে কিন্তু জেলে থাকা অবস্থাতেই ভোটের দিনে তার কর্মকাণ্ড পরিচালনা করেছিল এবং জেল থেকে বেলে ছাড়া পেয়ে সে কাউন্সিলরের হওয়ার পর শপথ গ্রহণ করেছিল। এটাই দেবরাজ চক্রবর্তীর প্রথম উত্থান, অর্থাৎ পূর্ণেন্দু বসু তার প্রাক্তন আত্মসহায়ক অর্থাৎ সেই সময় সে আত্মসহায়ক, সেখান থেকে তৃণমূলের হাত ছেড়ে কংগ্রেসে জয়েন করা এবং কংগ্রেসের টিকিটে বিধাননগর কর্পোরেশনের ভোটে লড়া এবং কাউন্সিলর হওয়া। এরপর কিন্তু আমরা দেখতে পেলাম যে দেবরাজ চক্রবর্তী আবার তৃণমূল কংগ্রেসেই ফিরে গেল এবং তৃণমূল কংগ্রেসের হয়েই সে কিন্তু পরের বার অর্থাৎ ২০২১ সালে যখন বিধাননগর কর্পোরেশনে পুনরায় আবার ভোট হলো, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়েই সে ভোটে লড়ল এবং তৃণমূল কংগ্রেসের হয়েই কিন্তু সে ভোটে জিতলো এবং কাউন্সিলর হলো। অবশ্যই এর আগে আমরা যদি দেখি যে দেবরাজ চক্রবর্তীর যদি আমরা একটু ব্যক্তিগত জীবন দেখি, না দেবরাজ চক্রবর্তী কিন্তু অদিতি মুন্সী, কীর্তন গায়িকা অদিতি মুন্সী তার স্বামী। এই অদিতি মুন্সীর সাথে দেবরাজ চক্রবর্তীর বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে যখন এই শেষবার বিধানসভা ভোট হলো, তখন কিন্তু অদিতি মুন্সী রাজারহাট গোপালপুর থেকে ভোটে দাঁড়ালেন, এমএলএ হিসেবে পদের জন্য ভোটে দাঁড়ালেন এবং সেখান থেকে তিনি জিতলেন। জিতে কিন্তু এই মুহূর্তে তিনি একজন বিধায়িকা এবং যেটা আমরা সেই সময় দেখেছিলাম যে এই অদিতি মুন্সীর ভোটে লড়ার জন্য যে কর্মকাণ্ডের প্রয়োজন ছিল বা যা যা করণীয় ছিল, সব পুরো সেই রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা কিন্তু একা দেবরাজ চক্রবর্তী সামলেছিলেন এবং দেবরাজ চক্রবর্তী কিন্তু সেই ভোট পুরো পরিচালনা করেছিলেন। এবং তারপর যেটা আমরা দেখলাম অদিতি মুন্সী কিন্তু বিধায়িকা এই মুহূর্তে, এবং যাকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সোনার মেয়ে বলে আখ্যা দিয়েছেন সেই অদিতি মুন্সী। বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেবরাজ চক্রবর্তী এখন বিধাননগর কর্পোরেশনের শুধু একজন কাউন্সিলর নন, তিনি একজন এমএমআইসি এবং তিনি একটা বিশাল দায়িত্বও রয়েছেন। পাশাপাশি আমরা যদি দেখি তিনি যুবর নেতা, উত্তর চব্বিশ পরগনার যুবর নেতা, এবং বিভিন্ন যে রাজনৈতিক ক্রিয়াকলাপ কর্মকাণ্ড তার কিন্তু দায়ভার তার উপরেই থাকে। আমরা যদি 21শে জুলাইয়ের দিকে ফিরে যাই, অর্থাৎ 21শে জুলাই যে তৃণমূল কংগ্রেসের বিরাট সভা হয় তার জন্য কিন্তু কিছুদিন আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসে এবং তারা যে থাকার ব্যবস্থা, অর্থাৎ সল্টলেকে যে থাকার ব্যবস্থা করা হয় সল্টলেক মেলা প্রাঙ্গণে, সেখানে কিন্তু দেবরাজ চক্রবর্তীর একটা বড় দায়িত্ব থাকে এবং এই পুরো বিষয়টা অর্গানাইজ করার দায়িত্বও কিন্তু তার উপরে থাকে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সেখানে দেখতে আসেন, আমরা সেখানেও কিন্তু একাধিকবার দেখেছি দেবরাজ চক্রবর্তীর সঙ্গে তাকে আলোচনা করতে এবং পুরো বিষয়টা দেবরাজ চক্রবর্তী তাকে জানায় এবং সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি যে দেবরাজ চক্রবর্তী সেখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। এইভাবে বলা যেতে পারে যে একজন আত্মসহায়ক, অর্থাৎ একজন রাজ্যের মন্ত্রীর আত্মসহায়ক হিসেবে নিজের জীবন শুরু করে, নিজের রাজনৈতিক জীবন শুরু করে আস্তে আস্তে একবার দল পরিবর্তন করে আবার পুরনো দলে ফিরে এসে বর্তমানে সে কিন্তু বেশ দাপুটে একজন নেতা এবং বেশ তৃণমূলের যে সেকেন্ড ইন কমান্ড, যার কথা বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারও কিন্তু খুব কাছের বলেই শোনা যায়। এর পাশাপাশি যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বও কিন্তু সে নিয়ে থাকে। এই হচ্ছে দেবরাজ চক্রবর্তী, বর্তমানে বিধাননগর কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাকে এবার জিজ্ঞাসাবাদ সিবিআই এর। পাশাপাশি তিনি উত্তর চব্বিশ পরগনার দাপুটে যুব নেতা হিসেবেই পরিচিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে খুব ভালো, সেটাও কিন্তু সূত্রের খবর। তবে এই দেবরাজের রাজনৈতিক গ্রাফ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক হিসেবে তিনি কাজ শুরু করেন বলে জানা যায়। 2015 সালে বিধাননগরে ভোটে লড়ার টিকিট পাননি তিনি, কিন্তু কেন তাতেও একাধিক বিতর্ক রয়েছে। মানে সে দল পরিবর্তন করে কংগ্রেসে যায়, সেখান থেকে ফের তৃণমূলে চলে আসেন। দেবরাজের ব্যক্তিগত জীবনেও রয়েছে নানা পরিচয়। শিল্পী অদিতি মুন্সীর স্বামী দেবরাজ। অদিতি মুন্সী বিধানসভায় ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার সমস্ত রকম কাজই করেছিলেন দেবরাজ, সূত্র মারফত এই খবরই উঠে আসছে। আর গোটা ঘটনায় দেবরাজের উত্থান নিয়ে রয়েছে নানা গল্প। তাকেই এবার জেরা করতে শুরু করেছে সিবিআই, আর তার থেকে কি কি বিষয় উঠে আসে সেটাই এখন দেখার। ইতিমধ্যেই দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই এর আধিকারিকরা। এখন দেখার যে তাকে জেরা করে কি কি তথ্য উঠে আসে এবং তদন্তে আর কি কি বিষয় স্পষ্ট হয় সেটাই এখন দেখার। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। এগিয়ে আসছে লোকসভা ভোট, লোকসভার সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।